আপনার ভিটামিন সি খেতেই হবে। ভিটামিন সি হলো বাড়ির একজন সুরক্ষিত দারোয়ান। ভিটামিন সি বাড়ির একটি সুরক্ষিত দেয়াল। ভিটামিন ই বাড়ির একজন শক্তিশালী সুইপার, যে পুরো বাড়িটাকে ওয়াশ করে রাখে। তো এই জিনিসগুলোকে, আমার শরীরে ভিটামিন ই দরকার, যেটা 24 ঘন্টা থেকে 72 ঘন্টার মধ্যে শরীর থেকে বেরোয় যাবে, আমাকে ভিটামিন ই খেয়েই যেতে হবে। যেখানে ভিটামিন ই আছে সেটা আমরা খেতেই হবে। কলা একদম সহজে আমরা ভিটামিন ইটা পেতে পারি, সকালে দুপুরে কলা, রাতে কলা খাওয়ার দরকার নেই। একটু দুধ, একটু পনির, একটু মাখন, এই জিনিসগুলো আমরা একদম খাই না। একটু বাদাম, একটু সরষা বাটা, এগুলি আমাদের খেতে হবে। তাহলে পরে আমাদের বেসিক সমস্যাগুলো থাকবে না, হরমোনাল সমস্যাগুলো হবে না, মাসিকের সমস্যাগুলো হবে না, প্রস্রাবের সাথে সেডিমেন্ট যাবে না, ডায়াবেটিস হওয়ার ঝুঁকি থাকবে না, প্রেশার হওয়ার ঝুঁকি থাকবে না। আমাদেরকে ভিটামিন সি খেতে হবে, ভিটামিন ই খেতে হবে, আনারস খেতে হবে, লাল শাক বেশি খেতে হবে, পালং শাকের ঝোল খেতে হবে, লাউ খেতে হবে, মিষ্টি কুমড়া খেতে হবে, চাল কুমড়া খেতে হবে, পেঁপে খেতে হবে। এত মূল্যবান মূল্যবান খাবার খুবই সস্তায় আমরা হাতের কাছে পাই, এই জিনিসগুলো আমাদের অবশ্যই খাওয়া উচিত। গত পরশু দিন রাজশাহীতে আমের কেজি বিক্রি হয়েছে 4 টাকায়। আচ্ছা, এরকম অনেক সময় হয় আমাদের টমাটোর কেজি 4-5 টাকা হয়ে যায়, কৃষক বেচতে না পারে, রোড সাইডে ফেলে রাখে। এই যে যেই সময়গুলিতে যেই তরকারি, যেরকম এক সময় দেখা যায় সিম 2 টাকা কেজি হয়ে যায়, ওই ঋতুর জন্য ওই সিমটা আল্লাহ তাআলার দেওয়া অর্গানিক মেডিসিন। ওই সময়টা এই সিমগুলো আমাদের একটু বেশি খাওয়া উচিত। টমেটো আমরা সারা বছর বেশি খাবো, হজম শক্তি বৃদ্ধি করবে, হরমোন বাড়াবে, টমেটোতে লাইকোপেন আছে, লাইকোপেন অ্যান্টি ক্যান্সার। অতএব টমেটো আমাদের জন্য একটা ভালো সালাদ, প্রতিদিন একটি মানুষের জন্য 200-250 গ্রাম সালাদ খেতেই হবে। আমার চুল পড়ার সমস্যা কেন হয়, আমি সঠিকভাবে ভেজিটেবল খাই না, আমি সঠিকভাবে টমেটো খাই না, আমি সঠিকভাবে হাত বাড়ালে যা পাওয়া যায়, পা বাড়ালে যা পাওয়া যায়, সেই জিনিসগুলো আমরা খাই না। আমরা খাবার দাবার 2-3 মাস ডিপ ফ্রিজ আইনা ফালায় রাখি, ফ্রিজের ভিতরে রেখে দিয়ে সেই খাবারগুলি খাই। এগুলো কার্বাইড ফরমালিনের চেয়েও খারাপ। এখন যেখানে ঘর থেকে হাত পা বাড়ালেই তাজা খাবারগুলো পাওয়া যায়, হয়তো 2 টাকার দাম বেশি হতে পারে, অযথা কেন 10-5 কেজি করে এক একটা খাবার আনি, ফ্রিজে রেখে 2-3 মাস রেখে ওই খাবারের ভিতরে কোনো ভিটামিন মিনারেল কোনো কিছুই থাকে না। আমাকে তরতাজা খাবার, সুন্দর খাবার, এখন বাজারে আনারস আসছে, বাজারে আম আসছে, সব ধরনের তরমুজ এসে গেছে, সব ধরনের ফল ফ্রুট বাজার ভর্তি হয়ে গেছে, এগুলোর প্রতি আমাদের বেশি আগ্রহ থাকতে হবে। তাইলে পরে আমরা সমন্বিতভাবে সর্বদিক থেকে চুল পড়বে না, চোখের দৃষ্টি নষ্ট হবে না, মুখের স্কিন নষ্ট হবে না, আমাকে বিউটিশিয়ানের কাছে যেতে হবে না, সকল দিক থেকে ভিটামিন সি, ভিটামিন ই, ভিটামিন কে, ভিটামিন এ, ডি, B6, B2 সবই আমার তরকারি শাকসবজি ফলমূল মশলার ভিতর থেকে আমাকে নিয়ে নিতে হবে। আরেকটি প্রশ্নে যাই। এখন ঢাকার শান্তিনগর থেকে লিখেছে রামিশা বেগম, 35 বছর বয়স। প্রশ্ন হচ্ছে যে তার 10 বছরের ছেলেটির হাত পার প্রচুর ঘামে, স্মরণশক্তি কম, স্বাস্থ্য পাতলা, খাবার অরুচি, কোষ্ঠকাঠিন্য আছে, কি করবে জানতে চেয়েছে। এই যে একটা সমস্যা, এই সমস্যাটা প্রায় বাংলাদেশের 10% লোক ভুগতেছে। কোষ্ঠকাঠিন্য আছে, শরীর ঘামছে, এটা হলো কোল্ড অ্যালার্জি, ডাস্ট অ্যালার্জি, সাইনোসাইটিস, প্লোরোসিস, নিউমোনিয়া, টিবি, যক্ষা, বক্ষবিধির সমস্যা, এই ঘরের রোগ। এই যে শিশুরা 10 বছরের, এগুলো তো অনেক ব্রিলিয়ান, অনেক বেশি বোঝে, সে অল্পতে সব কিছু আঁচ করতে পারে, কিন্তু তার সমস্যাটা হলো তার কোষ্ঠকাঠিন্য। কোষ্ঠকাঠিন্য দূর করার জন্য তার মাকে অবশ্যই তার সব খাবারের ভিতরে একটু একটু করে অলিভ অয়েল দিয়ে দিতে হবে। কোষ্ঠকাঠিন্য দূর করার জন্য সব খাবারের ভিতরে একটু একটু তাকে আনারস খাওয়ার অভ্যাস করতে হবে। গুঁড়াকৃমি থাকবে না, খাবার নরম থাকবে, ফাইবার সে অজস্র পেয়ে যাবে। আমাদের স্টমাকে ফাইবার যদি পায় তাহলে সেখানে কোষ্ঠকাঠিন্যর কোনো সম্ভাবনা থাকে না। আর কোষ্ঠকাঠিন্য থাকলে এ বাচ্চা বেশি খাবে না, আর খেলেও যেই জিনিসগুলো সে খাবে সেই জিনিসগুলো তার ক্ষতি করবে। সে আইসক্রিম খেতে পারবে না, সে ঠান্ডা পানি খেতে পারবে না, তার জন্য হালকা কুসুম গরম পানি, হালকা লিগার চা, গরম গরম সকল জিনিস, তার জিনিসগুলো সব মাইক্রোওভেনে দিয়ে গরম করে দিতে হবে, ফ্রিজের জিনিসও তাকে গরম করে খেতে হবে। সে খাইতে চাবে না, সে চাইবো ঠান্ডা পানি খাইতে, কিন্তু তাকে গরম খাবার, গরম জিনিস খেতে দিতে হবে, নাহলে পরে কিন্তু একটা সময়ে সে অ্যাজমায় ভুগবে, শ্বাসকষ্টে ভুগতে থাকবে, আস্তে আস্তে ওদিকে যেতে থাকবে। অতএব এখনই সময় তাকে
সঠিক চিকিৎসাটা দেওয়া সঠিক চিকিৎসা হলো তার খাবারের সাথে অলিভ অয়েল তার খাবারের ভাতের ভিতরে ইসবগুলের ভুষি তাকে জানতে দেওয়ার দরকার নেই ইসবগুলের ভুষি লবণের মতো তার টেবিলে থাকবে ভাতের সাথে মিশে যাবে খাবে সে আস্তে আস্তে খাবার তার ক্লিয়ার হয়ে যাবে গুড়াকিমি বের হয়ে যাবে পেট পরিষ্কার আনারস রস করে হইল সারা বিশ্বের বাচ্চাদেরকে গুড়াকিমির জন্য আনারস বোতলে ভরে ভরে খাওয়ানো হচ্ছে আর মূলো টমেটো এই জাতীয় জিনিস বাচ্চাটাকে বেশি করে খেতে দিতে হবে আলহামদুলিল্লাহ তার স্টুল ক্লিয়ার হয়ে যাবে তার শরীরের ঘামটা কমে যাবে বারবার তাকে একটু শরীর পোছায় দিতে হবে যেটাকে আমরা পঞ্চ করা বলি একটা তাওয়ালের ভিতরে হালকা ঠান্ডা পানি বা হালকা কুসুম গরম পানি দিয়ে পুরো বডিটাকে মেসেজ করে বোন